প্রতিবাদ করার ফর্মুলাটা কি ঠিক ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের? গাভাস্কারের সাফ কথা, কাজটা ঠিক হয়নি, তবে ওনার এবং রানাতুঙ্গার ঘটনা এখনো হয়ে আছে সাহসী সিদ্ধান্ত। আর দলের হয়ে সাহসিকতার পরিচয় দিয়ে এক ডিমেরিট পয়েন্ট আর ম্যাচবির 25% জরিমানা দিচ্ছেন টাইগার কাপ্তান। ইতিহাস ঘেঁটে আরো জানাচ্ছেন নাবিল কায়সার। ভুল আম্পায়ারিং এর বলি কম তো হয়নি বাংলাদেশ, আছে কত শত উদাহরণ। তবে ওই যে কথায় আছে, দেয়ালে পিঠ ঠেকলে, সহ্য করা সীমা ছাড়ালে প্রতিবাদী হয়ে ওঠে একমাত্র হাতিয়ার। সৎ সাহস নিয়ে সেটাই করেছেন সাকিব আল হাসান, যাতে ভবিষ্যতে বন্ধ হয় এমন অনিয়ম। লেগ আম্পায়ার নো ডাকার পরও কেন সিদ্ধান্তটা বিপক্ষে গেল তা নিয়েই টাইগার ক্যাপ্টেনের যত ক্ষোভ, সে কারণে রিয়াদদের বেরিয়ে আসতে বলা। যদিও পরে ভুল বুঝেছেন, জানিয়েছেন আরেকটু সংযত থাকাটাই ছিল শ্রেয়। তারপরও ও নিন্দা জানিয়েছেন গাভাস্কার, বলেছেন কাজটা ঠিক হয়নি মোটেও। তবে সাবেক ইন্ডিয়ান ক্যাপ্টেন হতে ভুলে গেছেন 1981তে মেলবোর্নে ঘটানো নিজেরই কাণ্ড। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় সঙ্গী নিয়ে মাঠ ছেড়েছিলেন গাভাস্কার নিজেই। দলবল নিয়ে মাঠ ছেড়ে হইচই বাঁধিয়েছিলেন ইনজামাম। 2006 এর ওভাল টেস্টে বল টেম্পারিং এর অভিযোগ ওঠায় মাঠ ছেড়েছিল পাকিস্তান। ওসব ভুলে গেলেও রানাতুঙ্গার ঘটনা ভোলার উপায় নাই। মুরালিকে নো ডাকার কারণে রানাতুঙ্গার প্রতিবাদ তখন প্রশংসা কুড়িয়েছে বেশ। যদি তাই হয় তাহলে অন্যায়ের প্রতিবাদ করায় সাকিবকে কেন শুনতে হবে কুটু কথার রেশ? নাবিল কায়সার, 71। নাজমুল অপুর নাগি নাচ এখন টাইগারদের ট্রেডমার্ক।